আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সরের মাধ্যমে ছাত্রদের তৈরি যন্ত্র আগাম সতর্ক করবে মানুষকে। যেমন কোথাও আগুন লাগলে মানুষকে নেভাতে হবে কিভাবে, যেমন কোথাও আগুন লাগলে মানুষকে আর নেভাতে হবে না। আবার নোংরা ফেলার সময় নিজে থেকেই খুলে যাবে ডাস্টবিনের মুখ। বাড়ির বাইরে কেউ অপেক্ষা করলে বা বাইরে বৃষ্টি শুরু হলে অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে ঘরের মধ্যে। এরকমই সমস্ত আধুনিক প্রযুক্তির যন্ত্র এবার তৈরি করবে স্কুলের খুদে পড়ুয়ারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র তৈরির প্রশিক্ষণ এবার থেকে দেওয়া হবে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলে। এই স্কুলে প্রায় 35 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে স্টেম ল্যাব। 24টি কম্পিউটার সহ বিভিন্ন টুলস, যন্ত্র, মেশিন বসানো হয়েছে স্কুলের ল্যাবে। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আধুনিক ল্যাবের উদ্বোধন করা হয় স্কুলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রামকৃষ্ণ মিশন স্কুলগুলিতে স্টেম ল্যাব চালু করা হয়েছে। মালদা জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে প্রথম কোন স্কুলে এই ধরনের আধুনিক ল্যাব চালু হলো। ক্লাস 5 থেকে 12 এর পড়ুয়া ছাত্ররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সর এই সমস্তকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রশিক্ষণ নেবে। ইতিমধ্যে স্কুলের বিজ্ঞান বিভাগের 4 জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্টেম ল্যাবের বিভিন্ন বিষয়ে। এই 4 জন শিক্ষকই স্কুলের ছাত্রদের বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রশিক্ষণ দেবেন। এর ফলে কিশোর মন থেকেই ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়বে। আগামীতে তাদের এই প্রশিক্ষণ অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছে স্কুল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই ল্যাবের মাধ্যমে থিওরির বিভিন্ন পড়াশোনা হাতে কলমে শেখার সুযোগ মিলবে। এতে ছাত্রদের চেতনা অনেকটা বৃদ্ধি পাবে। আপনাদের শোনাবো স্বামী তপাহারানন্দ মহারাজ, প্রধান শিক্ষক, কি বলছেন তিনি। ল্যাব মূলত এখানে এআই নিয়ে বাচ্চারা কাজ করতে পারে, অর্থাৎ ছাত্ররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে তারা রোবট বানাবে, তারপর ধরুন ড্রোন বানাচ্ছে, তারপর আরও অন্যান্য যেমন ওদের থাকছে যে হঠাৎ আগুন লেগেছে কোথাও, সেটাকে মানুষকে যেতে হবে না, ওই সেন্সারে ক্যাচ করে নেবে, ঠিক সেখানে গিয়ে তারা এই জল দিচ্ছে। এরকম ধরনের নানান কিছু প্রজেক্ট করা করেছে। একটা অন্ধ মানুষ তিনি চলছেন, তাকে এমন ধরনের একটা চশমা সে তৈরি করলো ছাত্র, যে সেই চশমাটা পড়লে সামনে কোনো কিছু বাধা আসলে তাকে অ্যালার্ট করে দিচ্ছে সাউন্ড সিস্টেম বাজিয়ে, যে তোমার সামনে একটা বাধা আছে। এইভাবে এই এআইকে কাজে লাগিয়ে অনেক কিছু প্রজেক্ট এখানে করতে পারবে। সেরকম কিট আছে, টুলস আছে, যেগুলো আমাদের স্টেম ল্যাবের মধ্যে আছে। আমাদের রামকৃষ্ণ মিশনে অনেকগুলো স্কুলে চালু হয়েছে, তার মধ্যে মালদা একটা স্টেম ল্যাব আমাদেরই আছে বলে উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত আমাদের স্কুলেই প্রথম। এই ল্যাবের যে খরচা ধরা ছিল এটা 35 লক্ষ টাকা খরচা ইউকোসিসের পক্ষ থেকে পাঠিয়েছিল যে এই ল্যাবটা তারা করে দেবে, শুধু আমাদেরকে একটা ঘর দিতে হবে। আর এই ল্যাবের মধ্যে দিয়ে একটা কাজ হবে যে ছাত্ররা এতদিন যে বই পড়তো থিওরি, সেই থিওরিটাকে কার্যকরী করার জন্য প্র্যাকটিক্যাল করার একটা উপযুক্ত ক্ষেত্র। ইভেন যেই সমস্ত বিষয়গুলো ছাত্ররা কল্পনায় থেকে যেত বইয়ের পড়ার মধ্যে দিয়ে বোধে অর্থাৎ মাথার মধ্যে থাকতো, সেটা এখন হাতে কলমে করছে, ওর হাতে সেই কাজটা কার্যকরী করছে, সেটা সে নিজে দেখছে, অপেক্ষা দেখাতে পারছে, ফলে শিক্ষাটা আরও বেশি আকর্ষণীয় হচ্ছে। 5 to 12 সব ছেলেই অ্যাপ্লাই করতে পারবে। এটাতে আমাদের 4 জন শিক্ষককে প্রথমে ট্রেনিং দেওয়া হয়েছে, ওই ইনফোসিসের পক্ষ থেকে ওনারা এসেছিলেন, ট্রেনিং দিয়েছে, সেই 4 জন শিক্ষক আবার ছাত্রদেরকে শেখাচ্ছে। না, ইনফোসিস দিয়েছে বেলুমঠকে, ইনফোসিস বেলুমঠকে এই প্রজেক্টটা দিয়েছে। বেলুমঠ আমাদের মিশনদেরকে জানিয়েছে, বিভিন্ন যে সেন্টারে আমাদের রামকৃষ্ণ মিশন আছে বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে যারা আগ্রহী হয়েছে এই প্রজেক্টটা নিতে তারা পেয়েছে। একজন শিক্ষক অভিজিৎ পাল, তিনি বা কি বলছেন, তার বক্তব্য শোনাবো আপনাদের। স্টেম ল্যাবটা এটা ইনফোসিস কোম্পানি থেকে আমাদের এখানে দেওয়া হয়েছে। ইনফোসিসের একটা ওয়েবসাইট আছে স্প্রিং বোর্ড বলে,
সেই স্প্রিং বোর্ডের মধ্যে বিভিন্ন কোডিং বা বিভিন্ন যে প্রজেক্টগুলো সেগুলো শেখানো হয়, তো সেখান থেকে আমাদের বাচ্চাদের শেখাতে হবে, তারপরে বাচ্চারা সেখান থেকে শিখে কাজ করবে। এখানে সব বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের ওদের যে কোর্সগুলো ক্লাসে করানো হয় সেগুলো সম্পর্কেও এখানে কিছু দেওয়া আছে, তবে সেটা পুরোপুরি সিবিএসই বোর্ড মানে সিলেবাস ওরিয়েন্টেড, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিসে একটা প্রোগ্রাম, তো সেখান থেকে বাচ্চারা জানতে পারবে সব। হ্যাঁ, আমাদের 3 দিনের ট্রেনিং হয়েছে, সেখানে ওরা অল্প কিছু আমাদের শিখিয়েছে রোবোটিক্স সম্পর্কে, স্মার্ট হাউজিং সম্পর্কে, স্মার্ট ডাস্টবিনের সমস্ত কতগুলো প্রজেক্ট আমাদের করিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সরের মাধ্যমে ছাত্রদের তৈরি যন্ত্র আগাম সতর্ক করবে মানুষকে। যেমন কোথাও আগুন লাগলে মানুষকে নেভাতে হবে না, আগে যেমন আগুন লাগলে মানুষ নেভাতো, তেমনি কোথাও আগুন লাগলে মানুষকে আর নেভাতে হবে না। আবার নোংরা ফেলার সময় নিজে থেকেই খুলে যাবে ডাস্টবিনের মুখ, বাড়ির বাইরে কেউ অপেক্ষা করলে বা বাইরে বৃষ্টি শুরু হলে অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে ঘরের মধ্যে। এমনই সমস্ত আধুনিক যন্ত্র, আধুনিক প্রযুক্তির যন্ত্র এবার তৈরি করবে স্কুলের খুদে পড়ুয়ারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র তৈরির প্রশিক্ষণ এবার থেকে দেওয়া হবে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলে। এই স্কুলেই প্রায় 35 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে স্টেম ল্যাব। 24টি কম্পিউটার সহ বিভিন্ন টুলস, যন্ত্র, মেশিন বসানো হয়েছে স্কুলের ল্যাবে। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আধুনিক ল্যাবের উদ্বোধন করা হয় স্কুলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রামকৃষ্ণ মিশন স্কুলগুলিতে স্টেম ল্যাব চালু করা হয়েছে। মালদা জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে প্রথম কোনো স্কুলে এই ধরনের আধুনিক ল্যাব চালু হলো। ক্লাস 5 থেকে 12 পড়ুয়া ছাত্ররা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সর এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রশিক্ষণ নেবে। ইতিমধ্যে স্কুলের বিজ্ঞান বিভাগের 4 জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্টেম ল্যাবের বিভিন্ন বিষয়ে। এই 4 জন শিক্ষকই স্কুলের ছাত্রদের বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রশিক্ষণ দেবেন, ফলে কিশোর মন থেকেই ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়বে। আগামীতে তাদের এই প্রশিক্ষণ অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছে স্কুল কর্তৃপক্ষ। তাই নয়, এই ল্যাবের মাধ্যমে থিওরির বিভিন্ন পড়াশোনা হাতে কলমে শেখার সুযোগ মিলবে, এতে ছাত্রদের চেতনা অনেকটাই বৃদ্ধি পাবে। এআই এর সেন্সর ব্যবহার করে ছাত্ররা অনেক কিছুই তৈরি করতে পারবে, যেমন রোবট বানাতে পারবে, ড্রোন বানাতে পারবে, কোথাও আগুন লাগলে মানুষকে যেতে হবে না, সেখানে দমকল পৌঁছে যাবে, কোনো অন্ধ মানুষের সামনে কোনো বাধা আসলে একরকম চশমা বানানো হচ্ছে সেটা জানিয়ে দেবে সামনে বাধা আছে, এরকম অনেকগুলো কিট রয়েছে যেগুলো ব্যবহার করে এআই যন্ত্রের এআই এর সাহায্যে যন্ত্র তৈরি করছে ছাত্ররা, এমনটাই বলছেন মহারাজ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।